হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন ইনফরমেশন নিয়ে। আগের ভিডিওতে আমরা পূর্ব মেদিনীপুরে স্টাফ নার্সের এনগেজমেন্ট অর্ডারটা দেখলাম। এই ভিডিওতে আমরা পূর্ব মেদিনীপুরের সিএসএ অর্ডার দিয়েছে, সিএসএ আরবান 15 ফাইন্যান্সিয়াল, যেটার বেতন হচ্ছে 13,000 টাকা। সেটাতে কে কে সিলেক্টেড হয়েছে আমরা একটু দেখে নেব। অঙ্কিতা খাতুয়া সিলেক্টেড হয়েছে জেনারেল থেকে, চন্দ্রানী দাস সিলেক্টেড হয়েছে জেনারেল থেকে, আর ঝুমা দাস সিলেক্টেড হয়েছে এসসি থেকে। পূর্ব মেদিনীপুরের বাড়ি, আর সিএসএ হওয়ার জন্য রেসিডেন্সিয়াল হতে হয়। তো কবে জয়নিং করতে বলেছে? 19 তারিখে নোটিশটা বের হয়েছে, জয়নিং 15 দিনের মধ্যে জয়নিং হতে বলেছে। উইদিন 15 দিনের মধ্যে, 15 দিনের বেশি হলে তারা জয়নিং হতে পারবে না। তো যারা সিলেক্টেড হয়েছো তারা জয়নিং করে নেবে। যারা সিলেক্টেড হয়েছো তারা এই মেডিকেল সার্টিফিকেটটা ডক্টরকে দিয়ে লিখে নিয়ে যাবে, আর দুটো লেটার সিএমওএসকে লিখবে যে আমি আজকে জয়নিং করব। এইভাবে লিখে দুটো লেটার নিয়ে যাবে, আর একটা আধার কার্ড নিয়ে যাবে। এই লেটারটা এক কপি ডক্টরকে দিয়ে, এমবিবিএস যেন ডক্টর হয়, গভর্নমেন্ট হসপিটালে ডক্টর যেন হয়। ওকে, ভালো করে শুনবে। আগের ভিডিওটা ছিল পূর্ব মেদিনীপুরের স্টাফ নার্স, আর এটা পূর্ব মেদিনীপুরের সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের এনগেজমেন্ট অর্ডার। আর এটা কবে ছেড়েছিল সেটাও দেখে নেব। 5/7/2022, মানে গত বছরে রিক্রুটমেন্টে ছেড়েছিল, সেটার এনগেজমেন্ট অর্ডার 19 তারিখে দিয়েছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, আর যারা সিলেক্টেড হয়েছো তারা তাড়াতাড়ি জয়নিং করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে রাখবে, আর এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। খুব তাড়াতাড়ি চলে আসবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। ওকে।